হাজার পেয়ে গেছে, আরো 10,000 রেডি আছে। কত? 20। আরো 20,000 রেডি আছে। আমি যে কোনো 3-4 দিন 5 দিনের মধ্যে নেক্সট উইকে করে দেব স্মার্ট কার্ড, যাতে ছাত্রছাত্রীদের পড়তে কোনো অসুবিধে না হয়। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, সবুজ সাথীর সাইকেল আছে, 12 ক্লাসের ট্যাব আছে। আইসিডিএস এর মেয়েরা এখন থেকে একটা করে আমরা 8,000 টাকার ফোন আইসিডিএস এর মেয়েদের দেবো। তার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন যোগাযোগ রাখতে পারে, কাজ করতে পারে। আশার মেয়েদের ইতিমধ্যে দেয়া হয়েছে, আশা এবং আইসিডিএস পথ দেয়া হবে। কাজেই আপনারা ভালো করে কাজ করুন। বিধবারা পেনশন পাচ্ছেন, সকলের করে দেওয়া হয়েছে। কৃষকরাও পেনশন পাচ্ছেন, তপশিলি বন্ধুরা পাচ্ছেন, আদিবাসী বন্ধুরা পাচ্ছেন। জয় জোহর প্রকল্প, জয় বাংলা প্রকল্পে আপনারা সকলে পাচ্ছেন। কি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? তো মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো, যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো। যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন। তার কারণ হচ্ছে আমরা 18 থেকে 25 থেকে 25 থেকে 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার দিই, কিন্তু 60 বছরের পরে কিন্তু বিধবা ভাতা আছে। আবার মনে রাখবেন, যাদের 60 বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, তার জন্য সে যদি উইডো হন তিনি কিন্তু বিধবা ভাতা পাবেন, অথবা তিনি বয়স্ক ভাতা পাবেন। গিয়ে নামটা লেখান দুয়ারে সরকার, দরজায় দরজায় যে দুয়ারে সরকার যাচ্ছে তাদের কাছে গিয়ে নামটা লেখান। যে এখনো কৃষক বন্ধু পাননি, আপনারা দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটা লেখান এবং জমিটা মিউটেশন করে নিন। জমি মিউটেশন করতে বেশি টাইম নেওয়া যাবে না। আগে কাস্ট সার্টিফিকেট পাওয়া যেত না, কিন্তু আমাদের সরকার 1 মাসের মধ্যে এখন কাস্ট সার্টিফিকেট করে দিচ্ছে। কাস্ট সার্টিফিকেট করবার জন্য আপনাকে দৌড়তে হবে না, আপনি দুয়ারে সরকারে গেলেই পাবেন। আর বাড়িতে একজন যদি শিডিউল কাস্ট থাকে, শিডিউল ট্রাইব থাকে এবং ওবিসি থাকে, তাহলে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এই কাজগুলো করা হয়েছে ইতিমধ্যেই, আরো অনেক কাজ আছে। বর্ষা আসছে, প্রতি বছরই জলে ডুবে থাকে অনেক গ্রাম, কিন্তু মনে রাখবেন এই কাজের জন্য